নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের খেলা ছলে নির্মাণ করা মা কালীর মূর্তি আজও পূজিত দর্জিপাড়ার মিত্রবাড়িতে সেই বিষয়ে কিছু তথ্যাবলী প্রদান করব। সমস্ত তথ্যটি সুস্মিতা সেনগুপ্ত আমাকে প্রদান করেছেন তথ্যটি দর্জিপাড়ার মিত্রবাড়ির কালী পুজো সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সুস্মিতা সেনগুপ্তকে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন কলকাতা দর্জিপাড়ার মিত্রবাড়িতে বাড়িতে বহুকাল ধরে প্রায় দুশো বছর ধরে কালী পুজো হচ্ছে বাড়িতে মায়ের স্বপ্ন দেশে দুর্গাচরণ মিত্র কালী পুজো শুরু করেছিলেন এই বাড়ির কালী পুজোর একটি বিশেষত্ব হল মা কালীর ডান পায়ের জায়গায় বাম পা ভগবান শিবের ওপর থাকে বলা হয় বাড়ির ছেলে প্রাণকৃষ্ণ খেলা ছলে কালী মূর্তি বানায় কিন্তু কোনো রকম নিয়ম উপাচার না জেনে সে মায়ের ডান পায়ের জায়গায় বাম পা ভগবান শিবের ওপর করে দেয় তারপর থেকেই মিত্রবাড়ির কালী পুজোয় মা কালীর ডান পা জায়গায় বাম পা ভগবান শিবের ওপর থাকে প্রতি বছর কালী মূর্তি এমন করেই বানানো হয় মায়ের বাম্পা থাকে শিবের ওপর এইবারেই কালী পুজোর আরেকটি বিশেষত্ব আছে যেখানে লাল জবা ছাড়া মা কালীর পুজো হয় না দর্জিপাড়ার মিত্রবাড়িতে কালী পুজোয় দেবীকে জবা ফুল দেওয়া হয় না জবা ফুলের জায়গায় দেবীকে নীল অপরাজিতা ফুল দেওয়া হয় মা কালীকে একশো আটে নীল অপরাজিতা ফুল দেওয়া হয় কালী পুজোয় মায়ের ভোগেও বিশেষত্ব রয়েছে দেবীকে সাদা মাখনের ভোগ দেওয়া হয় সাদা মাখনের ওপর পানের খিলি দিয়ে দেবীকে ভোগ দেওয়া হয় এছাড়াও মায়ের ভোগে থাকে লুচি তরকারি ভাজা পায়েস নানা রকমের মিষ্টি দেবীকে নানা রকমের নৈবেদ্য দেওয়া হয় অন্যদিকে কলকাতার জোড়াসাঁকর শিবকৃষ্ণ দাবাড়ির বাড়িতেও বহুকাল ধরেই কালী হচ্ছে মায়ের স্বপ্ন দেশে বাড়িতে কালী শুরু করেন গোকুলচন্দ্র দা বাড়ির কালী সম্পূর্ণ বৈষ্ণব নীতি মেনে করা হয় সেই কারণে বলিদান হয় না দেবীকে লুচির ভোগ নিবেদন করা হয় তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরোধ করবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ